বিবিএ ফার্স্ট ইয়ার, আজকে যেহেতু তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস, একটা বিষয় তোমাদেরকে বলে রাখা ভালো যে আমি আসলে তোমাদেরকে কিভাবে পড়াবো। এখানে অন্য গ্রুপের কেউ আছো? মানে অন্য গ্রুপের বলতে ইন্টারমিডিয়েটে ব্যবসায় শিক্ষা বিভাগে ছিল না, মানে ধরো সায়েন্স বা আর্টস থেকে এসেছো, এমন কেউ আছো? থাকলে বলো হ্যাঁ, না থাকলে বলো না, মানে এরকম বলতে হবে তো, কিছু একটা না বলতে হবে। স্যার, আচ্ছা, সবাই কমার্সেই ছিল। আচ্ছা তো দেখো, জি আমি স্যার, যখন অনার্স ফার্স্ট ইয়ার পড়ানো শুরু করি, তখন প্রচুর, মানে এখন হয়তো নাই, কিন্তু কিছুদিন মধ্যে দেখবা যে অনেকেই আছে যারা ভর্তি হবে আর্টস বা কমার্সে থেকে, বুঝতে পেরেছো? আর্টস বা কমার্স থেকে ভর্তি হবে। তো আমি তোমাদেরকে ওইভাবেই পড়াবো যে তোমরা কমার্সে পড়ো না, তোমরা হচ্ছে, সরি, তোমরা, সরি, হ্যাঁ, মানে তোমরা কমার্সে পড়ো না, তোমরা আর্টস বা সায়েন্স থেকে আসছো। সবার প্রথম আমি তোমাদেরকে শব্দার্থ মুখস্থ করাবো। কি করাবো? শব্দার্থ মুখস্থ করা শব্দার্থ মুখস্থ করাবো। যেমন ধরো, তোমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখেছো, বাট এই বিবিএ পড়ার জন্য যে ইংরেজি গুলো জানো, মানে জানা প্রয়োজন, সেগুলো আসলে তোমাদের কখনো প্রয়োজন হয়নি। আমার কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। যেমন ধরো, কেনাকাটার ইংরেজি কি, এটা কি তোমরা জানো? অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল তুমি মনে হয় যে ভিডিও দেখছিলা নাকি আগে থেকে জানতা কোনটা? স্যার, এক দুই দিন ক্লাসে গেছিলাম, তখন স্যারে ও বলছিল যে আচ্ছা আচ্ছা শুনেছিলাম। আচ্ছা স্যার, আচ্ছা আমি বলতেছি, ধরো তোমাদের, তোমরা একটাও ক্লাস করোনি অ্যাকাউন্টিং এর, বিবিএ, তো তখন তোমাদের পড়ালেখার শুরু করার সবচেয়ে বড় বাধা কি জানো? এই বাংলাটার ইংরেজি না পারা, বা ইংরেজিটার বাংলা না পারা। তো এর জন্য সবার প্রথম আমি তোমাদেরকে কিছু শব্দ অর্থ মুখস্থ করাবো এবং সেগুলোর ব্যাখ্যা আস্তে আস্তে দিব। এবং আমার গলাটা ভেঙে গেছে, আমি হচ্ছে ওই যে তোমাদের তো 25 তারিখ থেকে পড়ানোর কথা ছিল, আমি তো 24 তারিখ রাত্রে বগুড়া গিয়েছিলাম। হ্যাঁ, তো আসার পথে নন এসি বাসে আসি, তো নন এসি বাসে বাতাস তো মনে করো যে গরমের মধ্যে সবাই তো গ্লাসটা কি করে, খুলে রাখে, তো একদম মানে বাতাস, আমি তো ঘুমাই গেছি, বাতাস সারা রাস্তা মনে করো আমার গলায় লাগছে, নাকে লাগছে, আমার একদম গলাটা ভেঙে গেছে, কথা বলতে আমার কষ্ট হচ্ছে। তো 9-এর একটা স্টুডেন্টকে যেভাবে অ্যাকাউন্টিং শেখানো হয়, তোমরা যখন 9-এ পড়ো, তোমাদের তখন অ্যাকাউন্টিং শুরু করার জন্য, পড়ানো শুরু করার জন্য সবার প্রথম কি শেখানো হয়েছে বলো তো? স্যার, কোনটা কোন হিসাব এটা আগে শিখুন। কোনটা কোন হিসাব, এটা আগে শেখানো হয়েছে। তারপরে হচ্ছে হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন, কোনটা বাড়লে কোনটা কমে, কোনটা বাড়লে ডেবিট হয়, কোনটা হ্যালো কমলে ক্রেডিট হয়, কোনটা বামলে ক্রেডিট হয়, কোনটা বাড়লে ডেবিট হয়, মানে এই বিষয়গুলো কিন্তু কি আমাদেরকে আগে শেখানো হয়েছে। তো আমি তোমাদেরকে ঠিক ওভাবেই শেখাবো। আর সবচেয়ে বড় কথা, তোমরা আমাকে যে 2000 টাকা পে করছো, এটা কিন্তু 4 মাসের জন্য না, যে প্রতি মাসে 500 টাকা করে 4 মাসের জন্য, ব্যাপারটা কিন্তু এমন না, তোমরা পে করছো এই 2000 টাকার বিনিময়ে কিন্তু আমি তোমাদেরকে 1 বছর পড়াবো। কতদিন? 1 বছর 1 বছর পড়াবো। যেমন ধরো, যারা ধরো এবার পরীক্ষার্থী, এরকম শুরু থেকে পড়া শুরু করছে, তারা তাদের অ্যাকাউন্টিং বই 4-5 বার রিভিশন হয়ে গেছে। কতবার? 4-5 বার 4-5 বার কিন্তু রিভিশন হয়ে গেছে। একটা বই যদি তুমি 4-5 বার রিভিশন দাও, ওই বইতে কি আর কিছু থাকে? না স্যার, না স্যার। এর জন্য কিন্তু আমার স্টুডেন্টরা মোটামুটি সবাই কি করে, ভালো রেজাল্ট করে, বুঝতে পারছো? তোমরা যারা শুরু থেকে শুরু করছো, তোমাদের প্রতি একটাই চাওয়া আমার, সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, ক্লাস কখনো কি করা যাবে না, মিস করা যাবে না। ক্লাস কখনোই মিস করা যাবে না, কাজটা করবা, তোমাদের আর কিচ্ছু করতে হবে না ভাই, তোমরা শুধু কি করবা,
ক্লাস করতে ক্লাস হবে। করবো, ক্লাসটা করবা। যদি ধরো বাড়ির কাজ দেই, বাড়ির কাজ যদি নাও করো, কথার কথা, বাড়ির কাজ তো একটু একটু করতেই হবে। যদি হোমওয়ার্কটা যদি নাও করো, তারপরে পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করবা যদি রেগুলার ক্লাস করো। আমার কথা কি ইনশাল্লাহ। বুঝতে পারছো? আর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েই ধরো মেয়েরা প্রেম করে বসো। হ্যাঁ, এখান থেকে কি হইতে হবে, মানে পড়ালেখা যদি রেগুলার করতে চাও তাহলে এসব করা যাবে না, মনে থাকবে? মানে এটা দেখা গেছে আর কি, এটা এখান থেকে দূরে থাকতে হবে আমাদের সবাইকে। আর বাবা মা যদি ধরো সারা জীবন বেস্ট কাপড় চোপড়, বেস্ট কলেজ, বেস্ট স্কুল দিতে পারে, ভালো একটা বেস্ট একটা জামাইও দিতে পারবে, পারবে না? পারবে তো, আছো, তারা তো অলরেডি করে ফেলছে, সেটা আমি তোমাদের ফেস দেখেই বুঝতে পারতেছি। মানে তোমাদের চুপ থাকাটাই আসলে বোঝা যাচ্ছে যে না, আমরা তো এঙ্গেজড। হ্যাঁ, তো মানে এইসব থেকে হ্যাঁ সবই করবা, কিন্তু মানে যেসব বিষয় তোমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে, হ্যাঁ, তো সেই সব বিষয় থেকে আমাদের কি হইতে হবে, একটু দূরে থাকতে হবে। তাহলে কিন্তু দেখবা যে পড়ালেখাটা তুমি কন্টিনিউ করতে পারবা। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায় জানো, যে ছেলে পেলে ভর্তি হয়, মানে কোর্সে ভর্তি হয়, কোর্সে ভর্তি হয়ে যাওয়ার পর রাত 10টার দিকে ক্লাস, রাত 10টার দিকে ধরো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো, কি করো, এই কি করো থেকে শুরু হয়, কি করো থেকে শুরু হয়ে মনে করো যে রাত 2টায় 3টা কখন বাজে যায় আর বোঝা যায় না। এগুলো করলে কিন্তু পড়ালেখা হবে না। ধরো এই কি করো শুরুটা যদি 11টার দিকে করো, তাহলে মোটামুটি কি তোমার পড়ালেখাটা কি চলবে, বাট যেন 10টার দিকে শুরু না হয়। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, কি করোটা শুরু যদি করো, আমি বলতেছি করবা না, তবে যদি করো কটা দিয়ে করবা? 11টায় মনে থাকবে, 11টার দিকে করবা, তাহলে দেখবা যে পড়ালেখাটা ঠিকঠাক চলতেছে। আর যদি 10টার দিকে করো তাহলে কিন্তু পড়ালেখা আর চলবে না। তো ক্লাস 9-এর আমি কিন্তু ধরে নিব না, আমি একদম রুট লেভেল থেকে আলোচনা করব। তোমাদের বিরক্ত লাগবে আমি জানি, তোমরা হয়তো বলবা যে ভাইয়া এগুলো আমাদের দরকার নাই, কিন্তু আমি কিন্তু এটা শুনবো না। আমি তোমাদেরকে একদম রুট লেভেল থেকে আলোচনা করব, মানে আমি ধরে নিব তুমি হচ্ছে ক্লাস 9-এর স্টুডেন্ট, একদম বেসিক থেকে শুরু করব তোমাদেরকে পড়ানো। এতে বিরক্ত কে কে হবা বলো? 9-এর হিসাব বিজ্ঞান যেহেতু শেখাবো, বিরক্ত কে কে হবা? এমন কেউ আছো যে বিরক্ত হবা? না স্যার, আচ্ছা, বিরক্ত বিরক্ত হওয়া যাবে না। আর বিরক্ত হলেও আমার কিছু করার নাই, কারণ আমার স্টাইলটা এমন, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টিং পড়ানোর স্টাইলটা একটু অন্যদের চাইতে ভিন্ন আমি মনে করি। তো তুমি হয়তো বা একটা স্টাইলে ধরো তুমি তোমার বেসিকটা পড়ে আসছো, বাট সেটার সাথে আমার সাথে কি হবে না, অ্যাডজাস্ট হবে না। তো আমার স্টাইলে পড়ার জন্য তোমাকে একদম বেসিকটা আমার স্টাইলেই গঠন করতে হবে। তো এর জন্য আসলে আমি, আমার গলা শুনে কেউ হাইসো না, এটা আমার তো আসল কণ্ঠ না, মেয়ে মানুষের মতো হয়ে গেছে কিছুটা গলা ভেঙে গিয়ে। হ্যাঁ, তো আমি কিন্তু একদম 9-এর মতো করে শুরু করব। সবাই 9-এর ক্লাস করার জন্য প্রস্তুত থাকবা। আর বই, এই বইটা কিনবা সবাই, ওকে? দেখে নাও, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, পবিত্র স্যার কুমার দাস। একটু আবার, স্যার একটু আবার ধরেন, একটু স্ক্রিনশট নিয়ে নিন। স্ক্রিনশট নিতে হবে না, লেখো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, পবিত্র কুমার দাস, এমসি সন অ্যান্ড পল, সরি, এমসি পল অ্যান্ড সন্স, বুঝতে পারছো? এই বইটা সবাই কিনবা, স্যার এটা আমাদের লেখা একটা বই, বুঝতে পেরেছো? বুঝতে স্যার পারছো? একটা কথা, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি যে কলেজে পড়ি না, ওই কলেজের অ্যাকাউন্টিং টিচার আমার অ্যাকাউন্টিং বই দিচ্ছে, তো এটা হচ্ছে যে এরকম। আচ্ছা, সেম, এইটাই 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 এটাই তো পবিত্র কুমার দাস।
না, ভাবলাম যে এটা মানে পুরাতন না না না, এটা হচ্ছে হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, আমি যেটা দেখালাম এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, তোমারটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের। পবিত্র কুমার দাস স্যারের বইটা কিনবা, এটা সবচেয়ে ভালো বই, বুঝতে পারছো? আর এই বইয়ের সহযোগী রাইটার হিসেবে আমি আছি, ওখানে দেখবা আমার নাম আছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে বইটা আছে সেখানে, ম্যানেজমেন্টেরটাতে না, তো তোমরা যেহেতু না স্যার, ম্যাক্সিমামই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, তো বুঝতেই পারছো। আচ্ছা, তো আমার গলার কন্ডিশন খুব একটা ভালো না, তো আমি তোমাদের আজকে শুরু করলাম, বাট আমি নেক্সট, আজকে কি বার? রবিবার রবিবার। আমি তোমাদের বেসিক ঠিক করার জন্য আমি তোমাদের একটা বাংলা জাবেদার ভিডিও দিব। কি জাবেদার? বাংলা যাবে তো এই বাংলা জাবেদাগুলো সবার আগে শিখতে হবে, তারপরে আমি তোমাদেরকে অনার্স এর গুলো শুরু করবো। আমি প্লে লিস্টটা দিয়ে দিচ্ছি, কেমন? তোমরা দুইটা খাতায় করবা, দুইটা ভিডিও দেখবা এবং খাতায় করবা, মনে থাকবে? করব। আগে বাংলাটা পারলে ইংরেজিটা তোমরা খুব সহজেই পারবা। আমি তোমাদেরকে প্লে লিস্টটা দিয়ে দিচ্ছি, সবাই আজকে একটা করবা, কালকে একটা করবা, করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবা, মনে থাকবে? জি স্যার।